ओम सर्वधर्म स्थापक सर्वधर्म स्वरूपक आचार्य नाम महाचार्यो राम कृष्णा ओम यथाग्निर्दाहिका शक्ति राम कृष्ण स्थिता हिया सर्विद्यावूपाता शारदा प्रणमाम्य हम ओं सदा लीनो रामकृष्ण सगया यो धर्म वीरे शम तम नमाम्यहम ओं कालिंदी फुलकमले माधव नृड़त ब्रह्मनंद नमस्तुभ्यम लोकनायक योगानंद प्रेमानंद शे वै च पार्षदा रामकृष्णगत प्राण सर्वान्न प्रणमा श्री भगवान अशेष कृपाए आबार प्रसंग सत्प्रसंगे आलोचना कर আমাদের এখানে ওই গঙ্গাসাগর মেলা উপলক্ষে নানা রকমের প্রস্তুতি চলছে সেই কারণে একটু মাঝে মাঝে এই বিঘ্ন ঘটছে আমাদের কানেকশানে তা সত্ত্বেও প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যতটা আপনাদের কাছে ভগবানের কথা পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা করছি আর গতকালকের দিনটা তো ভীষণ ভালো দিন ছিল আজকের দিনটাও ততখানিই ভালো এই দুদিনের দিনের বিশেষ বৈশিষ্ট্য গতকালকে এইরকম এক চব্বিশে ডিসেম্বর আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের নিয়ে আমাদের বাবুরাম মহারাজের মায়ের আমন্ত্রণে এতে যান আমাদের আটপুরে যান সেখানে যাওয়ার পরে ভীষণ ঠান্ডা এবং তার সঙ্গে ভয়ঙ্কর মশা দুটোর হাত থেকে বাঁচার জন্য একটা জায়গায় একটু গর্ত খোরা হয় এবং তার মধ্যে কাঠ কুটো দিয়ে আগুন জ্বালিয়ে সবাই ঈশ্বরের ধ্যানে মগ্ন হন মধ্যরাত্রির যখন তখন হঠাৎ করেই স্বামী বিবেকানন্দ বলতে থাকেন ঈশদূত যিশুর গল্প তার আসার কথা তার ত্যাগের কথা তার ত্যাগব্রতের কথা সব বলতে থাকেন এখন যেরকম মোড়ে মোড়ে মিও আমরের কল্যাণে নানা রকমের কেকের দোকান আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিসমাস আসছে তখন কিন্তু ওই রকম ক্রিসমাস আসছে ক্রিসমাস আসছে এই ব্যাপারটা এত সহজ ছিল না সেই কারণে সেই যুগে ওই সময় বসে হঠাৎ করে স্বামীজির যিশুর কথা মনে হওয়াটা এটা কাকতলীয় বটে যখন স্বামীজির বলা হয়ে গেল তখন তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা বল দেখি আজ কেন বারবার যিশুর কথা মনে হচ্ছে সেই সময় তার সঙ্গী ছিলেন দুজন যারা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করতেন তাদের মধ্যে একজন হলেন আর আরেকজন রামকৃষ্ণানন্দজি তারা বললেন আজকে যিশুর জন্মের প্রাক সন্ধ্যা যিশুকেও সাক্ষী রেখে নয় অগ্নিকে সাক্ষী রেখে কেন অগ্নিকে সাক্ষী রাখা হলো অগ্নির নাম পাবক অগ্নির অন্য নাম বহ্নি যা আমাদের যাবতীয় মলিনতাকে নাশ করে এবং আমাদের সমস্ত আহুতি পৌঁছে দেয় আমাদের নির্দিষ্ট দেবতার শ্রীপাদপদ্যে তাই তাঁকে উদ্দেশ্য করে তাকে সাক্ষী রেখে তারা একেবারে গৃহত্যাগের পরিকল্পনা করলেন তারিখটা ছিল আঠারোশো সালের চব্বিশে ডিসেম্বর পঁচিশ এসে গেছে যীশুখ্রিস্ট জন্মে গেছেন তখন সে মহামানবের সেই জন্ম মুহূর্তে আরেক দল মানুষ জগৎ হিতায় এগিয়ে এলো এই হলো আমাদের চব্বিশে ডিসেম্বরের গল্প আঠারোশো সাতাশি সালের জানুয়ারি মাসে খুব সম্ভবত নয়ই জানুয়ারি বিধিসম্মতভাবে বিরোজাহন করে এরা সকলেই সন্ন্যাস নিলেন ঠাকুর তাদের সন্ন্যাসী করে গেছিলেন ঠিক এক বছর আগে গঙ্গাসাগর মেলার সময় আমাদের অদ্বৈতানন্দজি চেয়েছিলেন যে সাধুদের তিনি গেরুয়া কাপড় এবং একটি করে রুদ্রাক্ষের মালা দেবেন ঠাকুর বললেন এই রকম সব ত্যাগী সন্ন্যাসী নরেন রাখাল বাবুরাম এদের মতো ত্যাগী সন্ন্যাসী আর জগৎ সংসারে কোথায় আছে এমন ত্যাগী সন্ন্যাসী খুঁজে পাওয়া কঠিন এদেরকে দিলে শত শত ত্যাগী সন্ন্যাসীকে দেওয়ার তুল্য হবে অদ্বৈতানন্দজি আর কোনো রকম কোনো দ্বিধা করলেন না ঠাকুর বিধিসম্মতভাবে প্রত্যেকের হাতে তুলে দিলেন ত্যাগব্রতের প্রতি গেরুয়া চিবর এবং একটি করে রুদ্রাক্ষের মালা এটি খুব উল্লেখযোগ্য ঘটনা গুরুকে গুরুর হাত থেকেই আমাদের এই সন্ন্যাসের বস্ত্র গ্রহণ করতে হয় এবং গুরুর হাত থেকে আমাদের সাধন পদ্ধতি ওই মন্ত্র গ্রহণ করতে হয় শ্রীরামকৃষ্ণের সামনে তার স্থূল শরীর চলে যাওয়ার পরে এরা সবাই মিলে শ্রীরামকৃষ্ণের ছবির সামনে করে আত্মসন্ন্যাস গ্রহণ করেন সেই কারণে কালকের দিনটি খুব আনন্দের দিন ছিল আজ প্রভু যিশুর আবির্ভাবের দিন এই সম্বন্ধে বলতে গিয়ে আমাদের ভারী সুন্দর কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যিশু মানুষের মাঝখানে মানুষ হয়ে এসেছিলেন মানুষকে বোঝানোর জন্য যে তারা প্রত্যেকেই ভগবান কথাটা হলো এই আমি একেবারে সঠিক শব্দগুলো উচ্চারণ করতে ইচ্ছা প্রকাশ করছি আমার কাছে যদি থাকে কাগজটা আমি এক্ষুনি সেখান থেকেই বলে দেবো সময় তো টুকরো টাকরা কাগজ এ পাশপাশ থাকে কিন্তু দরকারের সময় অনেক সময় ঠিক ঠিক কাগজ ঠিক ঠিক সময় পাওয়া যায় না হ্যাঁ পাওয়া গেছে স্বামী বিবেকানন্দ বলছেন গড বিকেম ক্রাইস্ট টু শো ম্যান হিস ট্রু নেচার দ্যাট উই আর টু গড ভগবানের আশার বড় কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন গড বিকেম ক্রাইস্ট টু শো ম্যান হিস ট্রু নেচার ভগবান ক্রাইস্ট রূপে এসে অবতীর্ণ হলেন কি দেখানোর জন্য মানুষকে তার আসল পরিচয় দেখানোর জন্য চেষ্টা করলেন আর কি যেন দ্যাট উই টু আর গড আমরা তাচ্ছে। এতটুকু কম নই ভগবানের চেয়ে আমাদের প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বরীয় ভাব বিরাজ করছে এবং আর স্বামীজি এবং লুকের যে ইয়ে আছে যে লুকের যে বক্তব্য যিশুর বক্তব্য যেটা রেকর্ড করে আছে সেখানে লুক বলছেন যিশু বলছেন আস্ক অ্যান্ড ইউ উইল রিসিভ সিক ইউ উইল ফাইন্ড অ্যান্ড নক দ্য ডোর উইল বি ওপেন টু ইউ যীশু এবার কেমন করে আমার ভেতরে প্রত্যেকের ভেতরে যে দিব্য সত্তাটা সেই দিব্য দরজাটা কি করে খোলা পাবো তার একটা সুন্দর পদ্ধতি বলছেন বলছেন আস ইউ উইল রিসিভ আমাদের চাইতে হবে আমি যতক্ষণ না চাইব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছুতেই পাবো না তাই বলছেন আস ইউ উইল রিসিভ তারপর বলছেন সিখ ইউ উইল ফাইন খোঁজো অবশ্যই তোমার ভেতরে যে সত্তা পাবে আমরা খুঁজে পাই না আমার মনে আছে আমাদের এখানে রিলিফ দিতে এসেছিল একটি ছেলে অল্প বয়সী একটি ডাক্তার তখন আমাদের আমফান হওয়ার ফলে এপার ওপারের যাতায়াত সম্পূর্ণ বন্ধ একদিন বিকেলবেলা ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটি ছেলে এসে হাজির সঙ্গে একটি চিঠি সেটা একটা কাগ প্লাস্টিকের মধ্যে মোড়া তার মধ্যে একটি ভারী সুন্দর চিঠি লিখেছে একজন ডাক্তার জুনিয়র ডাক্তার সে পাশ করেছে তার বাবা কাকা সব ডাক্তার কিন্তু সেই ছেলেটার ভেতরে এই প্রবণতাটা এসেছে সে লিখেছে মানুষের আমি এসেছিলাম এই দক্ষিণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এসে এসেছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ছাত্র সে পাশ করে গেছে এমডি করছে সে সে আমাদের লিখেছিল যে আমি এসেছিলাম এখানে মানুষের দুর্গতি দেখে আমার ভেতরটা একদম ভেঙে পড়েছে আমি কি কোনোভাবে আপনার সাহায্যে আসতে পারি আমি নিজেও জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছবে কিনা কিন্তু যদি এই চিঠি পৌঁছয় তাহলে অবশ্যই এই জিনিস নিয়ে গেছেন তার হাত দিয়ে চিঠির উত্তর পাঠালে আমি অবশ্যই কিছু সাহায্য পাঠাতে পারি আমি আবার সেই চিঠির পেছনে লিখে দিলাম আমাদের এই মুহূর্তে প্রয়োজন খুব তেরপলের মানুষজনের বাড়ি আমাদের কাছে যত তের পল ছিল সব শেষ হয়ে গেছে আমরা মানুষকে দেবার মতো তের পল কিছু পাইনি আমি সেই চিঠির পেছনে লিখে দিলাম আবার সেই প্লাস্টিকের মধ্যে ভরে আবার চিঠি এলো খান দিন চারেক বাদে তার সঙ্গে এলো অনেক বহু পল এবং তার সঙ্গে একটা ছোট্ট চিঠি এই আমি সামান্য কটা তের কিনেছি এইটি আপনার কাছে পাঠালাম কিন্তু আপনি আমার হৃদয়ে আনন্দে ভরে দিলেন মনে হলো যখনই মনে হবে এই তের পল টাঙিয়ে মানুষজন বাস করবে এবং সে এই ঝরঝর বৃষ্টির মধ্যে সুরক্ষিত থাকবে এই ভাবনাটা আমার মনের ভেতরে এত আনন্দ দিচ্ছে এত স্বস্তি দিচ্ছে তার শেষ নেই এই যে বলছেন না সিক ইউ উইল ফাইন্ড আমাদের খুঁজতে হবে আমাদের প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বর কণা বিরাজ করছেন আমাদের খুঁজতে হবে নক দ্য ডোর উইল বি ওপেন টু ইউ আর ধাক্কা দিতে হবে ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের দরজা যত ধাক্কা দেবে তত আসবে স্বামীজি বলছেন এখানে মানুষের মধ্যে ভগবান যিশুরূপ ধারণ করে এলেন মানুষকে দেখানোর জন্য তার আসল নেচার যে সে হচ্ছে ভগবান স্বামীজি নিজের কথা আরেক জায়গায় স্বামীজি বলছেন সিস্টার নিবেদিতাকে লেখা সে বিখ্যাত চিঠি সেখানে তিনি বলছেন আমার সমস্ত কাজকে মাত্র দুটি কথায় ভাগ করা যায় মাই ওয়ার্ক ইজ টু প্রিচ আন টু ম্যানকাইন্ড দি ডিভিনিটি উইদিন প্রত্যেক মানুষকে শেখানো তার ভেতরে ঈশ্বরীয় কণা বিরাজ করছেন অ্যান্ড টু হেল্প হিম হাউ টু ইউজ দিস ডিভিনিটি ইন্টু ডে টু ডে ইজ লাইফ এবং তাকে শেখানো কেমন করে তারই দিব্য সত্তাকে সে নিত্য দিনের কাজে লাগাবে আমরা যত আমাদের দিব্য ভাবকে আমাদের ভেতরে জাগাবো একটা সময় আমরা সত্যি সত্যি গডম্যান হয়ে উঠবো আমরা সত্যি সত্যি ঈশ্বরের দূত হয়ে উঠব এ বোধটা আমাদের জাগবে দেখবেন মানুষের দুঃখে আমরা একবারে গলে যাচ্ছি প্রণবেশ চক্রবর্তী ছিলেন সাংবাদিক ভারী সুন্দর একটি কথা বলতেন একজন তার স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন প্রণবেশবাবুর সঙ্গে দেখা হলো প্রণাম করে পাশে বসতে যাব তার আগে জিজ্ঞেস করলেন তোমার পাশের বাড়ির কোনো মানুষ সে যখন কষ্ট পায় তখন কি তুমি তার বেদনা অনুভব করতে পারো আমি বললাম হ্যাঁ পারি ছেলেরা লেখাপড়া না শিখে জঞ্জাল ঘেঁটে ঘুরে বেড়ায় সেই ছেলে পেলেরা যে যদি পড়াশোনা করতে পারে সেই কাজে কি তুমি সাহায্য করতে পারো আমি বললাম হ্যাঁ পারি তাহলে তুমি আমার পাশে বসো আমার পাশে সেই বসার যোগ্য যে অন্যের জন্য ভাবে যার অন্যের কথা ভাববে এই হচ্ছে ঈশ্বরীয় কণার কাজ ঈশ্বরীয় কণা আমাদের নিজেদের ভুলিয়ে দিয়ে অনন্তের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় এই ঈশ্বরময় জগতের মধ্যে একটা নতুন জীবন যাপন করায় রবীন্দ্রনাথ লিখছেন না এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর এই জন্ম যে জন্ম আমার চলছে এই জন্মের মধ্যে দিয়েই আমরা একটা নতুন জন্ম নতুন জীবনের সন্ধান পেয়ে যাই আমরা পড়ছিলাম সৎ প্রসঙ্গ স্বামী বিশুদ্ধানন্দজির শেষ করেছিলাম সাধুসঙ্গ এবং সঙ্গীত দিয়ে দুটোতেই মানুষের মনের একাগ্রতা লাভ করে একেবারে তন্ময় হয়ে যায় সাধু সঙ্গের সুযোগ না থাকলে সদগ্রন্থ পাঠ করতে হয় সঙ্গীতে গভীর তন্ময়তা আসে ভগবান বললেন হে নারদ যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান করেন আমি সেখানেই স্থিতি করি বাস্তবিক গানে ডুবে যাওয়া যায় এইটা দিয়ে শেষ করেছিলাম বিগত দিন আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম একটা ঘটনা বলেছিলাম ঘটনাটা হলো এই পূজনীয় স্বামী আত্মস্থানন্দ যে একদিন হঠাৎ করে আমাদেরকে বললেন যে ভালো করে কিছু স্তবশ্রুতি বলতে আমরা কেউ স্তবশ্রুতি বলতে পারলাম না মহারাজের ম্যারাথন বকুনি খেলাম ম্যারাথন বকুনি যখন থেমে গেল ঝড় যখন শান্ত হলো তখন মহারাজ আমাদের বললেন জীবনে একটা সময় আসবে যে সময় ভগবানের কথা ভাবতে ইচ্ছা করবে না ভগবানের নাম নিতে ইচ্ছা করবে না তাহলে মানুষ কি করবে যে কু জিনিস কু কুবস্তু কুচিন্তা করছিল তাই করবে তা তো করবে না যদি এই স্তবস্তুতিগুলো মুখস্থ থাকে তাহলে যদি তুই আবৃত্তি করিস হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদখিলা ভেদাতীত মেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তি বিমল পরমহংস রামকৃষ্ণ ভজাম আমি ভজনা করি সেই বিমল পরমহংস রহিত সেই সুচি শুভ্র শ্রীরামকৃষ্ণ আর তাকে ভজনা করার জন্য আমার এই হৃদপদে তাকে স্থান দিয়েছি এই উচ্চ এই সাদা সাদা হৃদয় কি মলিন চিন্তা করা যায় আমাদের এখানে কয়েকদিন আগে কয়েকজন মায়েরা এসেছিলেন তিন দিন থেকেছেন তার মধ্যে দু চারজন আছেন দি গান গাইছিলেন তব দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে গাইছেন আর আমার মনে হচ্ছে যেন সত্যি সত্যি এত আকুতি সেই গান মনে হচ্ছে যেন মা দুটি চরণ ছড়িয়ে বসেছেন আর আমাদের চোখের জল দিয়ে আমি তার পা দুটিকে ধুইয়ে দিয়ে আমার নিজের ভেতরের যা কিছু মলিনতা সব কিছুকে যেন একবারে নির্মল হয়ে যাচ্ছে গানের শব্দ যেন চোখের ভেতর দিয়ে জলের ধারা হয়ে নামছে মনে হচ্ছে সত্যি সত্যি তার দয়া যেন আমার চোখের জল ধারা দিয়ে নামছে আর আমার এই যে মলিন হৃদয় সেই মলিন হৃদয় একটু একটু করে শুভ্র হয়ে যাচ্ছে তব দয়া দিয়ে হবে গোমোর জীবন ধূতে নইলে কি আর পাবো তোমার চরণঝ্যুতে সত্যি কথাই তো তাঁর যে সেই দিব্য স্পর্শ তার অশেষ দয়া মা পা দুটিয়ে এগিয়ে রেখেছেন আমরা চলে যাবার পর মা জল দিয়ে পা ধুয়েছেন বারবার তিনি কষ্ট পেয়েছেন কিন্তু একবারও ছেড়ে দেননি কিন্তু আমরা কখনো ভাবিনি তার চরণ স্পর্শ করার যোগ্য আমি ছিলাম কিনা কিন্তু তিনি তার দয়া দিয়ে তার পা দুটিকে এগিয়ে দিয়েছেন আমাকে মলিনতা মুক্ত হবার চেষ্টা করেছিলেন সেই জবে থেকে গানটা শুনেছি তবে থেকে কানের মধ্যে মনের মধ্যে বাজছে তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে নইলে তোমার চরণ মানে ছোঁয়া নইলে কি আর পারব পারব তোমার চরণ ছুঁতে আমরা তার চরণ ছুঁতে পাই সঙ্গীত আমাদের ভেতরে সেই চেতনাটি জাগ্রত করে আমরা থেমেছিলাম এরপর থেকে আমরা এগোবো একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত তার বিশেষ অধিকার আছে অথচ কিছুতেই প্রাণে শান্তি পাচ্ছেন না শান্তির আশায় নানা জায়গায় নানা খোঁজাখুঁজি করতে করতে তিনি এক সাধুর কাছে উপস্থিত হলেন সাধুর আশ্রমে পুকুর আছে সাধু ওই পণ্ডিতকে স্নান করতে পাঠালেন পণ্ডিত স্নান করছে তখন একটা মাছ ভেসে উঠল। মাছ পণ্ডিতকে জিজ্ঞেস করল আমার ভারি পিপাসা পড়েছে পিপাসা পেয়েছে কেমন করে মেটাই পণ্ডিত ভাবলেন এ জলেই থাকে অথচ এত পিপাসা আশ্চর্য ব্যাপার একটু ভেবে তিনি বললেন তুমি মুখ দিয়ে জল নাও আর কান দিয়ে ফেলে দাও তাই তোমার পিপাসা মেটে না এখন উল্টে যাও তাহলে ঠিক হবে পিপাসা মিটবে মাছ বললেন তোমাকেও এই আমার ওই উপদেশ বলে চলে গেলেন পণ্ডিত তক্ষণি জল থেকে উঠে গিয়ে সাধুকে সব বললেন সাধু বললেন মাছ ঠিক বলেছে ওই পণ্ডিত অনেক পড়েছেন শুনেছেন কিন্তু সব বৃথা শাস্ত্রোপদেশ ধারণা হয়নি কি সুন্দর গল্পটা বলছেন যে এক পুকুরের মধ্যে মাছ আছে মাছ মাছ ভীষণ তৃষ্ণার্ত জলের কাছে বসে আছে কিন্তু ভীষণ সেজন খোঁজে সরোবর রামকৃষ্ণ পুত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে ধায় প্রেমেশ মহারাজ দিচ্ছেন অপূর্ব গান সেইখানের এই এক অদ্ভুত কথা মাছ বলছে যে আমি বড় তৃষ্ণার্ত পণ্ডিত বলছে তৃষ্ণার্থ হবেই তুমি মুখ দিয়ে জল নিয়ে কান দিয়েই বার করে দাও পেট অব্দি তো জল যায় না সেই কারণে তোমার তৃষ্ণা মেটে না বলছেন তোমারও তাই অবস্থা সে কান দিয়ে শুনছে কিন্তু মন অবধি পাঠাতে পারছে না পূজনীয় আত্মস্থানন্দ যে আমাদের একটা ভারী সুন্দর কথা বলতেন বলতেন মাথার এই মাঝখানটায় একটা বুঝলি তো একটা যন্ত্র আছে সেটার নাম ধি শক্তি পাওয়ার অফ ইন্টালেক্ট সেই ধি শক্তি ঠিক করে দেয় কোন কথাটা কানের এই দিক দিয়ে ঢুকিয়ে এই দিক দিয়ে বার করে দিতে হবে আর কোন কথাটা কানের এই দিক দিয়ে ঢুকে এই দিকে পাঠাতে হবে তুই যত সেই ধি শক্তিকে জাগ্রত করবি তত তোর ভেতরে সেটি হবে তখন ছোট ছিলাম তো ধি শক্তিকে কেমন করে জাগ্রত করতে হয় সত্যি সত্যি জানতাম না পূজনীয় মহারাজ আমাদের এই বলতেন আর আমরা সেই সব নিয়ে আনন্দে থাকতাম তারপর যখন বুড়ো হতে থাকলাম গুরুর ধ্যানে পড়তে থাকলাম সেখানে বলা আছে সর্বধি সাক্ষী গুরু হলেন সবার ভেতরে স্বরূপ ধি শক্তি রূপে বিরাজ করছেন গুরু মানে সেই আমি যত আমার ভেতরে অন্ধকারকে সরিয়ে দিয়ে আলোর পথে যত যাত্রা করবো তত আমার আপনার প্রত্যেকের ভেতরে ধি শক্তির বিকাশ হবে এবং সেই শক্তিটি যত বিকশিত হবে তত আমরা খারাপকে পরিহার করে ভালোকে গ্রহণ করার মতো যোগ্য হয়ে উঠে উঠতে পারবো এই কথাটি ভগবান আমাদের কি সুন্দর করে শেখাচ্ছেন এইটা হচ্ছে কথা আমাদের বোঝাচ্ছেন যে কেমন করে ধীশক্তির জাগরণের প্রয়োজন এই পণ্ডিত তিনি কানে শুনেছেন অনেক মন্ত্র মুখে পড়েছেন অনেক মন্ত্র অন্তরে কিছু পৌঁছয়নি মাঠাকুর এক কথায় এই তত্ত্বটি বলেছেন বলছেন সব মুখস্থ অন্তস্থ নয় শাস্ত্র গ্রন্থে শুধু পড়লে হবে না তাকে অনুভব করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত শাস্ত্র বাক্য অনুভূতির রাজ্যে পৌঁছয় ততক্ষণ পর্যন্ত হবে না আজ বিকেলবেলায় হোয়াটসঅ্যাপে একজন আমাকে বলছিলেন যে আপনারা যিশু পূজা করেন কেন তা আমি তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করলাম ঠিক যিশু পূজা করি না আমরা ক্রিসমাস ইভ পালন করি বলছে কই ওরা তো পালন করে না তো করে না আপনারা হিন্দু হয়ে এরকম করছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি হিন্দু তখন উনি বললেন হ্যাঁ অবশ্যই হিন্দু আমি বললাম হিন্দু ধর্মের অন্যতম একটি কথা হচ্ছে ধর্মম চর সদা সত্য কথা বলবে সত্য কথা কীরকম কাজে কথায় চরিত্রে আর ধর্মীয় আচরণ করবে ধর্মীয় আচরণ মানে এই তিলক কাটা ফোঁটা কাটা তা নয় দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা এই যে আমাদের দিব্য গুণ সমূহ তার অভ্যাস করবে আপনি কি সেগুলো করেন তিনি কিছুতেই বুঝতে পারছেন এই সত্যম্বদ ধর্মঞ্চর এই কথাটার অর্থ কি হিন্দু ধর্মের প্রথম যে কথা সেটা হচ্ছে এই পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের কিছু উপদেশ দিন বিজ্ঞান মহারাজ বলেছিলেন কেন ওই বর্ণ পরিচয় চলাকালীন তখন তো উপদেশ দিয়ে দিয়েছিলেন মাস্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সদাসত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় এ হচ্ছে ধর্মের মূল কথা সত্যম বদ ধর্ম চর সৎ হতে হবে শুধুমাত্র কথায় নয় কাজে কথায় চরিত্রে এবং ধর্ম আচরণ করো অন্যকে সমালোচনা করবার আগে আমাদের সবার আগে নিজেকে দেখা দরকার আমি কি হিন্দু হতে পেরেছি আমি কিন্তু হিন্দু ধর্মের যোগ্যতা অর্জন করতে পেরেছি তবে অন্য ধর্মের মানুষজন আমার ধর্মকে কীরকম করে দেখে সেইটা তখন আমার দেখার যোগ্যতা তৈরি হবে আগে তো আমাকে নিজেকে তৈরি করতে হবে আমাদের সমস্যাটা অন্য জায়গায় আমরা নিজেরা কিছুতেই ধর্ম ধর্মীয় আচরণটা ঠিকঠাক মতো করতে চাই না আমরা চাই অন্যেরা আচরণ করলো কি না দেখে আমরা নিজেরা কুকুরের মতো প্রভুভক্ত হতে চাই না আমরা কুকুরের মতো সবার দিকে তাকিয়ে থাকতে আমরা চাই এইটা হচ্ছে কথা আগের দিন বলেছিলাম না একটা খুব বড় সমস্যার ভেতর দিয়ে আমাদের মানব সমাজ চলেছে পরীক্ষায় প্রশ্ন এসেছে পশুর বাচ্চা আর মানুষের বাচ্চার ভেতরে ফারাক কোথায় এক ছাত্র লিখলো পশুর বাচ্চা আর মানুষের বাচ্চার মধ্যে মেজর ফারাক হলো এই বাঘের বাচ্চা সবসময় বাঘ হবে কিন্তু মানুষের সন্তান যে সবসময় মানুষ হবে তা কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটা কিন্তু একটা খুব বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি আমরা সবাইকে চাই সব ঠিকঠাক হবে কিন্তু আমি ঠিকঠাক হব ও সবের মধ্যে আমি যাব না কি সুন্দর উপদেশ মাছ দিয়ে গেল আমি যেরকম করে জল খেয়ে কান দিয়ে বার করে এক অতল তৃষ্ণার কষ্টে ভুগি তুমিও ঠিক সেই মুখ দিয়ে অনেক মন্ত্র পড়ো কান দিয়ে বার করে দাও হৃদয়ের গভীরে তার অন্তর্নিহিত অর্থ খোঁজার চেষ্টা করো না এবং অন্তর্নীত অর্থ খোঁজার চেষ্টা করো না বলেই তুমি শান্তি পাও না না হলে ভেবে দেখুন না আমাদের কবির দাস তিনি শুয়ে ছিলেন গুরু তাকে দীক্ষা দেবেন না কারণ তিনি জোলার সন্তান তাই রাত্রি সেই ঘাটেতে তিনি শুয়ে আছেন কবির দাসের গুরু নামতে নামতে হঠাৎ করে তার গায়ে পা লাগলো তিনি বলে উঠলেন হে রাম কবির দাস গুরুর সেই প্রথম শব্দটিকেই জীবনের মন্ত্র হিসেবে গ্রহণ করলেন সারাটা জীবন হেরাম হেরাম করতে করতে থাকলেন একটি চোর এসেছে কাশির ইয়েতে সে সবার কাছে ভিক্ষা করছে কেউ তাকে খেতে দেয়নি দিনে ক্ষুধার্থ অবস্থায় সে কাশির রাজপথ দিয়ে ঘুরে বেড়াচ্ছে চিৎকার করে বলছে আমি ক্ষুধার্থ আমাকে খেতে দাও আমি তৃষ্ণার্থ ভগবান রামেন আমি আমাকে খেতে দাও কেউ কিছু খেতে দাও আমাকে ফিরিয়ে দিও না কাশির রাজপথ দিয়ে যেতে যেতে করছেন বসে বসে রামায়ণের ঘটনা লিখছেন সন্তুলসিদাস তাকে এনে ঘরে বসালেন তার হাত পা ধুইয়ে দিলেন তাকে রামচন্দ্রের প্রসাদ খেতে দিলেন তুলসীদাস তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে থাকলেন যে রামের প্রসাদের মহিমার গুণে সে মানুষটা একটু 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 করে বদলে গেল রামের প্রসাদের কিনা জানি না তুলসীদাসের ভালোবাসার গুণে সেই মানুষটা একটু একটু করে বদলে গেল সে ফিরে চলল সে এক অন্য মানুষ হয়ে গেল কিচ্ছু করেননি তুলসীদাস শুধু একদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে খেতে দিয়েছেন চোর চুরি করা ভুলে গেল সে ভাবল জীবনকে দেখার অন্য একটা দিক আছে সারা পণ্ডিত সমাজ তুলসীদাস থেকে মুখ ফিরিয়ে নিল অমন বড় একটা যে দোষী অমন বড় একজন যে অপরাধী তাকে তুলসীদাসের মতো মানুষ নিলেন পণ্ডিত সমাজ তুলসীদাসকে পরিহার করলেন তো মনে ভারী কষ্ট হলো তুলসীদাস ভীষণ কষ্ট পেয়ে মহাবীরের শরণাপন্ন হলেন মহাবীর বললেন তোমারই মনের কষ্ট যাকে জানাবার তাকে জানাও তুমি এক একটা করে চিঠি লেখো রোজ রামজিকে একটা করে চিঠি লেখো আর সেই চিঠিগুলোতে তোমার প্রার্থনা যেন আরজ 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 কথা হচ্ছে আরজি আরজি জানাও এবং সেগুলো এক একটা করে এই রামজির উদ্দেশ্যে রওনা দাও তা তুলসী তো কবি সব রামজির উদ্দেশ্যে লেখেননি তিনি গঙ্গার কথা লিখেছেন হনুমানের কথা লিখেছেন লক্ষণজির কথা লিখেছেন সীতাজির কথা লিখেছেন রামজিকে নিয়ে লিখেছেন এবং এই সপার শ্রী রামকৃষ্ণ শ্রী রামচন্দ্রকে নিয়েও লিখেছেন মোটা তৈরি হয়ে গেল সেই লেখাগুলো সেগুলো নাম হলো পত্রিকা আর যে বিনয়ের সঙ্গে সেগুলি তিনি রামচন্দ্রের পাদপদ্যে অর্পণ করে দিলেন সৃষ্টি হলো দাসের অমর সঙ্গীত সেটা হচ্ছে বিনয় পত্রিকা আপনারা অনেকেই এই গানটা শুনেছেন শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন ভবন হব হর দারুণম এই গান বিনয় পত্রিকার অন্যতম একটি অঙ্গ খুব দুশো দুশো তেতাল্লিশ নম্বর গান তুলসীদাস ঠিক করে দিলেন কোন গান কোন সুরে গাওয়া হবে যাতে আগামী দিনে তার লেখা নিয়ে যেন কোনো রকম কোনো ইয়ে না হয় দেখুন একজন মানুষ এসেছিলেন সাধুসংঘের প্রভাবে সেই মানুষ অসাধু থেকে সাধুতে রূপান্তরিত হলেন এবং সেই সাধুর স্পর্শে সেই অসাধু মান সাধু মানুষ আমরা খুব চেষ্টা করে চলেছি কিন্তু কিছুতেই এই নেটওয়ার্ক কানেকশান জুটছে না নেটওয়ার্ক কানেকশান একেবারে সম্পূর্ণভাবে থেমে আছে আমাদের এই নেটওয়ার্ক কানেকশান নেই তাই আমরা একেবারে ডাইরেক্ট বাংলাদেশের সঙ্গে কথা বলতে পাচ্ছি না আমরা চেষ্টা করছি বাকি অংশ যেটুকু আছে সেটি পড়ে আমাদের আবার যদি আবার আমরা সেইখানে যেতে পারি সেই কারণে তার একটা একটা চেষ্টা চলছে দেখা যাক কি হয় আমরা বলতে থাকি তাহলে সেই মাছ মাছ তাকে উপদেশ দিলেন সেই ভদ্রলোক তিনি মা তিনি মাছের কাছে উপদেশ পেলেন মহারাজ বলছেন শ্রবণের পর মনন গরু যেমন এক পেট খেয়ে নিয়ে জাবর কাটে নইলে ধারণা হয় না আর একটি চাই শরণাগতি তার পা দুটি জড়িয়ে ধরে আত্মসমর্পণ তাকেই ধরতে হয় জগতে যিনি ধরে জগৎকে যিনি ধরে রেখেছেন আমাদের জন্য তিনি আমাদের এখানে বলছেন শ্রবণের পর মনন গরু যেমন এক পেট খেয়ে নিয়ে জাবর কাটে নইলে ধারণা হয় না আরেকটি চাই শরণাগতি তার পা দুটি জড়িয়ে ধরে আত্মসমর্পণ ধরতে হয় জগৎকে যিনি ধরে রেখেছেন আমাদের জন্য তিনি আমাদের চেয়ে অনেক বেশি করেন আমরাই আবরণ দিয়ে জঞ্জাল চাপা দিয়ে তাকে ঢেকে রাখি একদিন একজন এসে বললেন খোঁড়ো জঞ্জাল সরাও ভেতরে মোহরের ঘোড়া আছে আমরা তা জানতুম না কেউ এসে সে খবর যখন দেন তখন দেখি অসম্ভব আবর্জনা আর তা সরানো কত কঠিন তখন তার শরণাগত হতে হয় এইটা একটা অসাধারণ কথা বলছেন শ্রবণের পর শুধু শুনলেই হবে না সেটাকে চিন্তা করতে হয় মনন করতে হয় যেমন গরু এক পেট খাবার খেয়ে পেটের মধ্যে সে রাখে আবার যখন অবসর পায় তখন সেইটাকে আবার মুখের কাছে নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে হজম করে ঠিক সেই রকম শুধু শুনলে হয় না আমাদের যে কারণে আমরা আমরা ভগবানের সঙ্গে একত্রিত হতে পারি সেটা হচ্ছে শরণাগতি তাকে ভালোবেসে তার মতো হয়ে উঠে যাওয়া তার পা দুটো জড়িয়ে ধরে তাকে আত্মসমর্পণ করা কাকে ধরতে হবে না যিনি জগৎকে ধরে আছেন হে জগৎপতি তুমি তোমাকেই ধরে আছি আমাদের এই যে আসন যখন আমরা করি তখন ওইখানে প্রার্থনা করা হয় আমরা প্রার্থনা করি পৃথিবী যেমন জগৎকে হে নারায়ণ তুমি যেমন এই পৃথিবীকে ধারণ করে আছো ঠিক সেই রকম করে আমার আসনটিকেও ধারণ করে থেকো আমি যেন এই স্থির আসনে বসে ঈশ্বরের সাধনাটি করে যেতে পারি তাই বলছেন সেই তাকে ধরে থাকতে হয় আমাদের মধ্যে আমাদের চতুর্দিকে আবরণের জঞ্জাল তা চাপা দিয়ে তিনি আমাদের আটকে রেখেছেন তাই আমরা তাকে খুঁজে পাই না কেউ এসে বলছেন খোঁড়ো জঞ্জাল সরাও ভেতরে মোহরের ঘড়া আছে মোহর রয়েছে তার ওপর জঞ্জালের পর জঞ্জাল জঞ্জালের পর জঞ্জাল থেকে থেকে সেই জায়গাটা আবর্জনার স্তূপ হয়ে আছে আমাদের মনটা ঠিক তাই আমাদের ভেতরে সেই সোনা মোহর আছে অথচ বাইরে নানা ভোগের আবর্জনা দিয়ে আমরা নিজেদেরকে এমনভাবে ঘিরে রেখেছি আমরা কিছুতেই কোনোভাবে সেই আবর্জনা সরিয়ে আমাদের মলিনতা যুক্ত আমি তৈরি করে উঠতে পারছি না আমাদের ভেতরের সেই আবর্জনা সরানোর জন্য ঈশ্বরের শরণাগতি জগন্মাতার শরণাগতির প্রয়োজন এখানে বলছেন তাই শরণাগতি শরণাগত দরকার আবর্জনা সরাতে গেলে সেই শরণাগতির প্রয়োজন আছে সংসারের যাঁতা ঘুরছে জীবগণ তাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে যারা কিলের কাছে আছে অর্থাৎ ভগবানের শরণাগত হয়ে থাকে তারাই শুধু অক্ষত থাকে কিলের আশ্রয় ছেড়ে দূরে গেলে পিসে যেতে হয় ভগবান আমাদের ডাকছেন আয় আয় আমার কাছে এসে দাঁড়া আমাকে ধর তাহলে আর ভয় থাকবে না সেই জন্য চাই শরণাগতি পূর্ণ আত্মসমর্পণ ভগবান বললেন আমি ভেতরে লুকিয়ে আছি অনুপরমাণুতে আছি শরণাগত হও আমাকে খোঁজো চোখ বন্ধ করো ভেতরে প্রবেশ করো যখন পূর্ণ শরণাগতি আসবে তার কৃপালাভ করবে পূর্ণ আনন্দ ও শান্তি পাবে আর বারবার যাতায়াতের কষ্ট ভোগ করতে হবে না সুন্দর একটা অবস্থা লাভ করবে কি অপূর্ব সুন্দর কথা কবিরের একটি অসাধারণ দোহা আছে মাটি কাহে কুম্ভার কো তু কে রন্ধু মোহে একদিন এসা হবেগা মে রন্ধু গিতো হে মাটি কুমোরকে বলছেন যে তুমি আমাকে কি পাঠ করবে কুমোর বাসন তৈরি করার আগে মাটি পাট করে তো তার ভেতরে যে সমস্ত আবর্জনা থাকে সেগুলোকে সরে সেটাকে সুন্দর করে ঠিক তাই বলছে আজ তুমি আমায় পাঠ করছো কিন্তু একটা দিন আসবে যখন আমি তোমায় পাঠ করব মারা গেলে সেই মাটির তলাতেই আমাদের আশ্রয় নিতে হবে তখন সে আমার এই বস্তু আমার এই শরীরটিকে পাঠ করে সেই আমার শরীরকে তার তার অংশ করে নেবে মাটি কহে কুম্ভার কো তু ক্যা রন্ধু মহে একদিন এসা হবেগা মে রন্ধুঙ্গি তো হে দুর্বল কো না সতাইয়ে যাকি মোটি হায় বিনা জিউকে সে লোহ ভসম হই যায় দুর্বলকে কখনো কষ্ট দিতে নেই তাহলে কি হবে তার যে দীর্ঘশ্বাস করবে সেই দীর্ঘশ্বাসে আমি ভর্ষ হয়ে যাব এরপরে কবির বলছেন তার সেই বিখ্যাত কথা চলতি কবিরা বাকি গম ভাঙা হচ্ছে আগেকার দিনে দুটো আলাদা আলাদা চাকি থাকতো সেই দুটো চাকরির মাঝখানে গম দিয়ে দেওয়া হতো আর একটা গোল সেই একটা একটা হ্যান্ডেল থাকতো সেইটা দিয়ে সেই এটাকে ঘোরানো হতো সেটাকে কিলক বলা হয় সেই কিলকটাকে বা কিলটাকে যে সমস্ত এই ডাল শস্য দানা সেগুলো জড়িয়ে থাকে তারা কখনো ভাঙে না কিন্তু যারা দুটি পাথর দু পাটনকে বিচ মেয়ে বাকি রাহা কই দুটো পাটার মাঝখানে যারা আছে তারা যতবার এই ঘুরবে ততবার একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে যারা ঈশ্বরকে ধরে আছে তারা কখনো নষ্ট হবে না তাই বলছেন যে আমার আমি ভেতরে লুকিয়ে আছি অনুপরমাণুতা আছি শরণাগত হও আমায় খোঁজ করো চোখ বন্ধ করো ভেতরে প্রবেশ করো চোখ বন্ধ করার কথা কেন বলছেন চোখ বন্ধ করার কথা এই কারণেই বলছেন যে আমি যদি বাইরের দিকে আমার দৃষ্টি থাকে আমি আমার ভেতরের মানুষটাকে দেখতে পাব না ঈশ্বরকে খুঁজতে হয় নিজের ভেতরে আমার ভেতর যে ঈশ্বরীয় কণা আছে তাকে খুঁজতে হয় এবং তাকে খুঁজতে হলে আমার নিজের ভেতরে ডুব দিতে হয় আমরা কুয়োর ভেতরে একটা বালতি ফেলে দিয়েছি ওপর থেকে যদি চিৎকার চাচামিচি করি তাহলে কি বালতিটা উঠে আসবে তা নয় তখনই কুয়োর ভেতরে যে সিঁড়ি আছে সেই সিঁড়ি ধরে ধরে ধীরে 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 কুঁয়োর ভেতরে নেমে যেতে হবে তারপরে দড়ি দিয়ে বালতিটাকে কাছে টেনে ধীরে 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 আবার সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলে আমরা কুয়োর বাইরে বালতিটাকে উদ্ধার করতে পারব। আমরা যখন নিজেদেরকে উদ্ধার করতে চাই আমাদের নিজেদের ভেতর নিজেকে ডুব দিতে হয় আমাদের পোরবন্দর আশ্রম আছে যেখানে ভোজেশ্বর শিবের মন্দিরের পেছনে একটা দেখবার মতো কুঁয়ো আছে সেই কুঁয়োতে সিঁড়ি প্রচুর সিঁড়ি ধীরে 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 সেই সিঁড়ি নেমে যাচ্ছে একেবারে নিচ অব্দি যেখানে জল আছে সেখান থেকে মেয়েরা ওইরকমভাবে জল তুলে নিয়ে আসে যখন বৃষ্টি হয় তখন কুঁয়োটা ভরতে থাকে তখন অত সিঁড়ি নামতে হয় না কিন্তু জল নিতে গেলে ওই ভোজেশ্বর শিব মন্দিরের ওই পুকুর থেকে ওই কুঁয়োটা থেকে জল নিতে গেলে মানুষকে অনেক নীচ অব্দি নামতে হবে ঠিক সেই রকম নিজের সত্তাকে খুঁজে বার করতে গেলে আমাকে আমার ভেতরের অনেক ভেতরে ঢুকে যেতে হবে তবে আমি আমার সেই সত্তার দর্শন পাব এবং যখন আমি তার দর্শন পাব, আমার এই যাতায়াতের সমস্ত কাজ শেষ হবে গীতায় ভগবান চারটি করতে এই চারটি করতে বলছেন আমায় নমস্কার করো আমায় পূজা করো আমার ভক্ত হও আমাতে মন সমাহিত হবে তাহলেই তুমি আমাকে পাবে কি অপূর্ব প্রতিশ্রুতি মাছ জলের শরণাগত তাই স্রোতের উজানে নির্ভয় ভেসে চলে হাতি বৃহৎ শক্তিশালী প্রাণী স্রোতে কোথায় তাকে ভাসিয়ে নিয়ে চলে এই যে শরণাগতির ভীষণ রকমের প্রয়োজনীয়তার কথা এখানে বলছেন আমাকে নমস্কার করো আমাকে নমস্কার করো মানে আমার যে অস্তিত্ব সেই সম্পর্কে অবহিত হও আমায় পূজা করো মানে আমাকে জানো আমরা যখন পূজা করি কি করি আমরা একটি রূপকে জানি তার কপালে টিপ পরাই গলায় মালা পরাই তার পাদপদ্যে ফুল দিই তাকে খেতে দিই আমার নিজের আপনার জোন এই বোধটা আমার নিজের ভেতরে জাগি আমার ভক্ত হও মানে আমায় ভালোবাসো ঈশ্বরীয় কণাকে ভালোবাসো ঈশ্বরীয় ভাবকে ভালোবাসো এবং তারপরে বলছেন তাহলে আর আমাতে মন সমাহিত হবে আমরা দেখবেন যারা খুব রূপবান মানুষ তাদেরকে দেখলে একবার যদি দেখি আমার মনের ভেতরে তার ছাপ পড়ে যায় অথবা খুব গুণবান মানুষ তাকে যত দেখি তত তার ভাব আমার মনের মধ্যে ছাপ পড়ে যায় আমি চোখ বন্ধ করলেও তার সেই রূপ বা গুণের কথা চিন্তা করতে পারি ঈশ্বরে মন সমাহিত হওয়া মানে ঈশ্বরের সেই দিব্য গুণের ভেতর সমাহিত হয়ে যাওয়া তাহলেই তুমি আমাকে পাবে আমাকে কেমন করে পাবে না তোমার ভেতরেও সেই গুণটি ধীরে 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 সঞ্চারিত হবে তখন তুমি আরও গভীরভাবে আমাকে পেতে থাকবে মা যদি কোল থেকে নামিয়ে দিতে চায় ছেলে মায়ের গলা আঁকড়ে ধরে থাকে মা কি করে পারে তাকে আর নামাতে শ্রী ভগবানের বাণীতে বিশ্বাস স্থাপন করে বিড়াল ছানার মতো নির্ভরতা নিয়ে কতজন সারা জীবন সাধনা করে যাচ্ছেন পূর্ণগতি যখন বলছেন আমি দেব তিনি নিশ্চয়ই দেবেন আমাদের কেবল দেখতে হবে আমরা কতটুকু করছি ভাবের ঘরে চুরি যেন না থাকে সন্তানকে মা নামিয়ে দিতে চাইছেন কোলে করে নিয়ে তিনি আর কাজ করে উঠতে পারছেন না কিন্তু যখন দেখেন সন্তান মায়ের গলা জড়িয়ে ধরে আছেন মা শত কষ্ট সেই সন্তানকে নিয়েই তিনি কাজ করেন এই কয়েকদিন আগে আমরা ভেসেলে ফিরছিলাম দেখছিলাম একটি শিশু বেশ বড় সে দাঁড়িয়ে যেতেই পারে কিন্তু সে কিছুতেই মায়ের কোল ছাড়ছে না আমি তাকে সেই মাকে আমি আমার সিটটা ছেড়ে দিলাম বললো মা আপনি বসুন উনি বলছেন না মহারাজ আপনি বসুন বললাম না মা সন্তানকে কোলে করে বসে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে থাকলে সেটা ভালো দেখায় না সেই ছেলেটি বারবার নেমে যাচ্ছে এবং যতবার নামছে ততবার আমাকে বলছেন এবার তাহলে আপনি বসেন আপনি দেখুন আবারও ফিরে আসবে একবারে মিনিটখানেকের মধ্যে ফিরে এসে আবার মায়ের গলা জড়িয়ে সে ওইখানে মায়ের কোলে বসে থাকলো সমস্ত রাস্তাটা এইভাবে চলতে লাগলো যতবারই মা তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে সে মায়ের গলাটি জড়িয়ে ধরে আঁকড়ে থাকার চেষ্টা করছে আমরাও যখন ঈশ্বরকে এরকমভাবে আঁকড়ে থাকার চেষ্টা করব ঈশ্বরের শত কষ্টই হোক না কেন ঈশ্বর কোনো অবস্থাতে আমাদের ছেড়ে দেবে না আমাদের খালি দেখতে হবে আমরা যেন মাকে ধরে রাখতে পারি তার কৃপা তো বইছে কিন্তু আমিও তার যে কৃপা ধারণ করার যোগ্য হয়ে উঠেছি এটা আমাকে জানতে হবে মানুষ একবার এসে ফিরে গেলে রাগ করে আর আসে না ভগবান বারবার আসেন আমরা তাকে ফিরিয়ে দিই কিন্তু তিনি রাগ করেন না আবার আসেন সেই জন্য তাকে আমাদের ডাকা উচিত প্রভু আমার কেউ নেই আমি একলা বড় অসহায় এইভাবে তাকে ডাকো সত্যই অসহায় হতে হবে দুঃসরা কই তুমি ছাড়া আমার কেউ নেই তমেব সর্বম মম দেব দেব যখন আমরা আত্মীয় স্বজন পরিপৃত হয়ে থাকি তখন আমরা কিছুতেই এই উচ্চ ভাবটিকে গ্রহণ করতে পারি না আমরা তখন অহংকারে মত্ত হয়ে থাকি বলিও ভগবান সে জীবনের শেষ প্রান্তে গিয়ে কোনো একটা সময় তার সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব। কিন্তু তাই আমরা ভগবানকে দূরে সরিয়ে রাখি ভগবান বারবার আসেন নানা সময় আসেন আমাকে কোলে নিতে চান কিন্তু আমরা তখন কিচ্ছু করি না তারপরে একটা সময় আসে যখন আমরা আমাদের মনে হয় তাকে ডাকা উচিত যখন সবাই আমাকে ফেলে চলে যায় কেউ আমার সঙ্গে আর থাকে না তখন আমরা বুঝতে পারি ঈশ্বর ভিন্ন জগৎ সংসারে আর আমাদের কেউ নেই মীরা গান আছে না মেরে তো গিরিধর গোপাল দূষ রানা কই যাকে তেন মোর মুখটা মেরে পট হই মেরে তো গিরিধর গোপাল দূষ রানা কই আমার কেবল সেই গিরিধারী গোপাল আর দ্বিতীয় জগৎ সংসারে কেউ নেই এই বোধটি যখন জাগবে আমাদের ভেতরে আমাদের পূর্ণ অনুভূতি হবে আমরা তখন ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাব সেই একীভূত হওয়ার সাধনাই আমাদের এগিয়ে নিয়ে চলবে আজ এই পর্যন্ত আগামী দিন ভগবানের ইচ্ছা হলে আমরা আবার ঈশ্বরীয় প্রসঙ্গ করব ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থিহারিণী त्रैलोक्यवासिनाडे लोकाना वरदा ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु